কোনো কোনো দিন সারা রাত্রি শিশুদের সাথে খেলা করে কাটিয়ে দেন। আবার কম্বলে ঢেকে বৃষ সাজেন, আবার কারুর কলা বনে গিয়ে সমস্ত কলা ফেলে দিয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার যখন বিরক্ত করে নাই, একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখাদের নিয়ে আর গোবৎসদের নিয়ে যমুনা পুলিনে তারা বিহার করছেন। আর তখন সেখানে একটা দৈত্য এসে উপস্থিত হয়েছে। ভগবান দেখেই বুঝতে পেরেছেন রূপী বাছুরটাকে দেখিয়ে দিল, আর তিনি যেন কিছুই বুঝতে পারেননি। এমন ভাবে তিনি বাছুরটির কাছে গেলেন, তারপর পেছন থেকে তার পা দুটোকে ধরে তিনি নিঃশেষিত করে দিলেন। এখানেও কত রকম দুষ্টুমি ছোট্ট নিমাই করে যায়, কারো ঘরে গিয়ে সমস্ত কিছু ভেঙে দিয়ে আসেন, গঙ্গা তীরে গিয়ে সকলকে বিরক্ত করেন, কারো ঘরে ঢুকে দুধ খেয়ে চলে আসেন, কারো ঘরে গিয়ে শিশু হয়তো ঘুমিয়ে আছে তার মুখে বালি মাখিয়ে দিয়ে আসেন। নানা উপদ্রব দিন দিন বাড়তে লাগলো। একদিন নিমাই কতগুলো বর্জ্য হাঁড়ি ছিল তার উপর গিয়ে বসেছে, আর হাঁড়ির যত কালি সব তো নিমায়ের গায়ে লাগছে। অমন গৌর বর্ণ দেহ, তাতে ওই কালি লেগে যেন আরো সুন্দর মূর্তি ধারণ করেছে। সঙ্গী সাথীরা তারা তো অনেক করে বলছে, নিমাই নেমে এসো, নেমে এসো, ওখান থেকে চলে এসো, ওখান থেকে চলে এসো, কিন্তু নিমাই তো কিছুতেই নামছেন না। তখন তারা মাকে গিয়ে জানিয়েছেন, শচীমাকে গিয়ে জানিয়েছেন। মা তো দৌড়ে এসছেন, এসে হায় 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 হায়, নিমাই তুই একই করলি, নিমাই তুই একই করলি, নিমাই তুই কি করলি, এখানে কি কেউ যায় বাবা, এখানে কি কেউ বসে বাবা, এই বর্জ্য হাড়ি একে যদি তুমি স্পর্শ করেছ তাহলে তোমাকে তো চান করতে হবে বাবা। তখন প্রভু বলছেন, আমি তো মূর্খ, আমি তো পড়াশুনো জানি না, সেই জন্য আমি কোনটা ভালো কাজ কোনটা ভালো কাজ না তাও জানি না, কোনটা পবিত্র কোনটা অপবিত্র তাও জানি না, কোনটা শুচি অশুচি তাও জানি না, কোনটা ভালো ছেলের কাজ কোনটা ভালো ছেলের কাজ নয় তাও জানি না। আমি তো যদি পড়াশুনো শিখতাম তাহলে তো আমি বুঝতে পারতাম। তখন সেখানে আরো সব নারীরা তো এসে উপস্থিত হয়েছেন, আর মা তো অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, নিমাইকে প্রায় মারতে যান।
তখন সকলে বললেন, সত্যি তো, তোমরা কেন ওকে পড়াশুনো বন্ধ করে দিয়েছ? সেই জন্যই তো নিমাই এত চঞ্চল হয়ে উঠেছে। তো সেদিন থেকে আবার নিমাইয়ের পড়াশুনো শুরু হলো। সেদিন থেকে জগন্নাথ মিশ্র বাবা আবার আদেশ দিলেন, ঠিক আছে নিমাই এবার থেকে আবার পড়াশুনো শুরু করবে। প্রাকৃত বালক ভুয়ে বালক নহে, যত্ন করি বালক রাখিও হৃদয়ে। এত পড়াশুনোয় নিমাই এত মনোযোগী, যা কিছু শোনেন একবারে সমস্ত কিছু নিমাই অধিগত করে নেন। সকলে আশ্চর্যান্বিত, এ শিশু তো কোনো সাধারণ শিশু নয়, হতে পারে না, যা শুনি একবার তাই সে অধিগত করে ফেলে। সেই যে চঞ্চলতা, যে চঞ্চল শিশুর জন্য মা এত কষ্ট পেতেন, সেই চঞ্চলতা কোথায় দূরীভূত হয়ে গেছে? সমাধিস্থ অধ্যায়নে একমাত্র তপস্যা হয়ে দাঁড়িয়েছে। কি নিষ্ঠা অধ্যায়নে, কি তপস্যা! কমে কমে একটু একটু করে নিমাই বড় হচ্ছেন। যখন নিমাইয়ের 9 বছর বয়স হল, তখন তার উপনয়নের ব্যবস্থা করলেন জগন্নাথ মিশ্র বাবা। যোগ্য সূত্র পুত্রের দিবারে মিশ্র বর বন্ধুবর্গ ডাকিয়া আনিল নিজ ঘর। স্ত্রীগণেতে জয় দিয়া কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ সানাই বংশী বাই। উপনয়নের দিন স্থির হয়েছে। মিশ্র বাবা পণ্ডিতদের, নবদ্বীপে যত বড় বড় পণ্ডিত ছিলেন, সকলকে আহ্বান জানিয়েছেন। সকলে আনন্দিত, নবদ্বীপের সব মায়েরা এসছেন, মুহুর্মুহু শঙ্করধ্বনি হচ্ছে, মুহুর্মুহু অনুধ্বনি হচ্ছে, মুহুর্মুহু শঙ্করধ্বনি হচ্ছে। শঙ্করধ্বনির মধ্যে, হলুদ্ধ্বনির মধ্যে নিমায়ের অঙ্গে তেল হলুদ মাখানো হলো। তৈল হৃদ্রায়ার কুঙ্কুম কস্তুরি, তৈল হৃদ্রায়ার কুঙ্কুম কস্তুরি, গুরায়ঙ্গে লেপন করে নর নারী, গুরায়ঙ্গে লেপন ক
করে নর নারী কইল হরিদ্রায় কুঙ্কুম কস্তুরি কইল হরিদ্রায় কুঙ্কুম কস্তুরি গোড়ায়ঙ্গেলে পলু করে নব নব নারী গোড়ায়ঙ্গেলে পলু করে নব নব নারী সুবাসিত জলানি কলসি পুরিয়া সুবাসিত জলানি কলসি পুরিয়া সুগন্ধি চন্দন তাহে দেয় মিশাইয়া সুগন্ধি চন্দন তাহে দেয় মিশাইয়া জয় জয় ধ্বনি দিয়া ঢালে গোড়ারায় জয় জয় ধ্বনি দিয়া ঢালে গোড়ারায় শ্রীঅঙ্গ মুছাইয়া কেহ বসুন পড়ায় শ্রীঅঙ্গ মুছাইয়া কেহ বসুন পড়ায় শিনান মণ্ডপে দেখো গোড়া নটরায় শিনান মণ্ডপে দেখো গোড়া নটরায় মনের হরিষে বাসুদেব ঘোষ গায় মনের হরিষে বাসুদেব ঘোষ গায় নিমাই অঙ্গকান্তি উজ্জ্বল বরণ গৌর বড় দেহ তাতে সেই গৌরবর্ণ দেহতে যখন হলুদ মাকান হয়েছে তার কি অপূর্ব শোভা, কি রূপ লাবণ্য নিমাই, এত রূপ যেন অঙ্গে আর ধরে না, এরূপ যেন চারিদিকে উপচে পড়েছে অপরূপ লাবণ্যের ছটায়, চতুর্দিক উদ্ভাসিত হয়ে গেছে। তারপর নিমাইয়ের মনষ্টক মুন্ডন করা হলো, তার কর্ণে গায়ত্রী মন্ত্র দান করলেন জগন্নাথ মিশ্র বাবা। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল সেদিনকে। মস্তক মুন্ডনের পরে যখন নিমাইকে রক্তবস্ত্র পরানো হয়েছে তখন তো অপূর্ব সৌন্দর্য ধারণ করেছেন তিনি, অবর্ণনীয় সৌন্দর্য। আর মিশ্র বাবা যেই তার কানে গায়ত্রী মন্ত্র দিয়েছেন, নিমাইয়ের ভেতর এক ভাবান্তর হলো। নিমাই ভাব আবিষ্ট হয়ে পড়লেন, হুঙ্কার করতে লাগলেন, গর্জন করতে লাগলেন। তারপরে কিছুক্ষণের মধ্যেই নিমাই মূর্ছিত হয়ে পড়লেন। নিমাই মূর্ছিত হয়ে পড়েছেন কিন্তু সকলে কি দেখছেন, তার দেহ থেকে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। মূর্ছিত হয়ে পড়েছেন কিন্তু দুনয়নে অশ্রুধারা। নিমাই কাকে দর্শন করছেন? মূর্ছিত হয়ে পড়েছেন অথচ দুনয়নে অশ্রুধারা, কাকে তিনি দর্শন করছেন? নিমাই জ্ঞান হারিয়েছেন বটে, কিন্তু তিনি দেখছেন সবিত্রীদেব, তিনি একটি হিরণময় পাত্রের আকার ধারণ করে
পূর্ব দিকে ধীরে ধীরে উদিত হচ্ছে, আর সাথে সাথে সমস্ত পৃথিবীর অন্ধকার বিদূরিত হয়ে যাচ্ছে, দূরীভূত হয়ে যাচ্ছে। তখন নিমাই আস্তে আস্তে শান্ত হচ্ছে, আস্তে আস্তে নিমাই বাহ্যিক জ্ঞান ফিরে আসছে। শরীর গায়ত্রী মন্ত্র উচ্চারণের সাথে সাথে সবিত্রী দেব তাকে এমন এক ধীশক্তি দান করেছেন যার প্রভাবে তার অন্তর থেকে সমস্ত অজ্ঞানতা দূরীভূত হয়ে গেছে, তার অন্তর এক আলোর বুন্দায় প্লাবিত হয়ে যাচ্ছে। দিব্য জ্ঞানের বিকাশ ঘটেছে তার সারা অঙ্গে, সেই ভাব সারা অঙ্গ থেকে, সেই জ্ঞানের জ্যোতি, জ্ঞানের দীপ্তি, জ্ঞানের যে তেজ তার তার অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে। সমস্ত নবদ্বীপ বাসী তো সেদিনকে প্রায় জগন্নাথ মিশ্রর বাবার গৃহে এসে উপস্থিত হয়েছেন, জগন্নাথ মিশ্র বাবার আমন্ত্রণেই তারা এসছেন। বিশেষত যত বিশিষ্ট ব্যক্তি ছিলেন সকলেই তো আমন্ত্রিত, যত জ্ঞানী ব্যক্তি সকলেই তো আমন্ত্রিত, সকলেই তো নিমাইয়ের এই ভাব দেখছেন। কোথায় সেই চঞ্চল ছোট্ট বালক যে এত দুষ্টুমি করতে গিয়ে যার চঞ্চলতায় তারা বিরক্ত হয়ে কতদিন মিশ্র বাবার কাছে এসে তার নামে লালিশ জানিয়েছেন, আজকে তারা তাকে কিভাবে দেখছেন, কি রূপে দর্শন করছেন, কি রূপে তাই দর্শন দিচ্ছেন। এমন ভাবে তিনি দর্শন দিচ্ছেন সকলকে, সকলে সমাধিস্থ হয়ে যাচ্ছে। একই তারা যে তাদের ইষ্ট দেবতাকেই দর্শন করছেন তার ভেতরে, এ তো সে ছোট্ট নিমাই নয়, এ কে, কি তার স্বরূপ। সকলে বলা বলি করতে লাগলেন, এই বালকের মধ্যে নিশ্চয়ই কোনো দেবতার আবির্ভাব ঘটেছে। নিশ্চয়ই কোনো দেবতার আবির্ভাব ঘটেছে, তা নাহলে এমন জ্যোতির প্রকাশ হতে পারে না, হওয়া সম্ভব নয়। আর সেখানে তো অনেক পণ্ডিত ছিলেন, তারা বললেন এই বালকের দেহে কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত হয়েছে। কি ভাগ্য তাদের যারা এমন ভাবে তাকে দর্শন করলেন। তারপর নিমাই যখন একটু শান্ত হলেন তখন নিমাই শান্ত হয়ে বসেছেন, উপনয়নের যে নিয়মগুলো আছে সেগুলো তো করতে হবে, যদিও কেউ তখন তাকে আর নিমাই ভাবছেন না। সেই দিন থেকেই কান্ধে ঝুলি শ্রী গৌর সুন্দর হাতে দন্দ
ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর, ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর, যার যথা শক্তি ভিক্ষা সবেই সন্তোষে, যার যথা শক্তি ভিক্ষা সবেই সন্তোষে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে, দ্বিজ পত্নী রূপ ধরে ব্রহ্মানি রুদ্রানী, দ্বিজ পত্নী রূপ ধরে ব্রহ্মানি রুদ্রানী, যত প্রতিব্রতা মুনি বর্গের গৃহিণী, যত প্রতিব্রতা মুনি বর্গের গৃহিণী, উপনয়ন সংস্কারের সময় তো ওই ব্রহ্মচারীর বেশ ধারণ করতে হয় আমরা জানি, সেইভাবেই দণ্ডায়মান হলেন, হাতে দণ্ড, কাঁধে ঝুলা ঝলা নিয়েছেন, ঝুলি নিয়েছেন, ব্রহ্মচারীর বেশে মায়েদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছেন, আর সকলে আনন্দিত হয়ে ভিক্ষা দিচ্ছে, যার ঘরে যা ছিল যা কিছু ভালো জিনিস আছে সবকিছু তারা, যা ভালো ফল আছে তারা ভিক্ষার ঝুলিতে দিচ্ছে। এমন ভাবে প্রভু ভিক্ষা গ্রহণ করছেন, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা, জীবকে উদ্ধার করবার জন্যে প্রভুর এই সমস্ত লীলা। এমন ভাবে উপনয়ন সংস্কার সুসম্পন্ন হল, যারা সেদিন সেখানে ছোট্ট নিমাইয়ের রূপ দেখলেন, তারা সেদিন থেকে আর নিমাইকে নিমাই বলে ডাকতে পারতেন না, গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি বলে ডাকতেন। কি তার লীলা, তার লীলা আমরা কতটুকুই বা অন্তরে ধারণ করতে পারি, তার কৃপাতে তার লীলা কথা অন্তরে ধারণ করা যায়, তার লীলা কথা বলা যায়, তার লীলা কথা স্মরণে রাখা যায়। আমরা তো ভাবি আরো কিছুদিন যাক, আরো কিছু কাজ শেষ করে নি, তারপর ধর্মকর্ম করব, এখনো তো জীবনের অনেক সময় বাকি আছে, পরে করা যাবে,
কিন্তু কখন যে জীবন কার শেষ হয়ে যাবে, কখন যে আর তার লীলা কথা শোনা হবে না, কখন যে আর গ্রন্থ অধ্যয়ন করবো চোখের সেই শক্তি থাকবে না, কখন যে স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, তা আমরা জানি না। যে কোনো সময় হতে পারে, তাই প্রতিদিন আমাদের একটা করে হলেও গীতার শ্লোক উচ্চারণ করা উচিত। প্রতিদিন একটি করে চৈতন্য ভাগবতের পয়ার পড়া উচিত, চৈতন্য চরিতামৃত পড়া উচিত, ভাগবত পড়া উচিত। কবে যে দিন শেষ হয়ে যাবে জানি না তো আমরা। এত দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন পেয়ে যদি তাকে না ডাকলাম তাহলে জীবনের কি সার্থকতা রয়েছে? একটা কথা মনে পড়ছে, গল্প। এক সময় অমৃতা বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন। তাই মৃত্যুর দেবতাকে তিনি প্রসন্ন করবার জন্যে রোজ তার পূজা করতেন, অর্থাৎ যমরাজের পূজা করতেন, রোজ যমরাজের পূজা করতেন। তা তার ভক্তিতে যমরাজ খুশি হয়েছেন। খুশি হয়ে যমরাজ একদিন এসছেন তাকে দর্শন দিতে। যমরাজ বললেন, দেখো আমি আমার নিয়ম ভেঙেই তোমায় দর্শন দিতে এলাম, কেননা শুধুমাত্র মৃত ব্যক্তিরাই আমার দর্শন পায়। মৃত ব্যক্তি ছাড়া কেউ আমার দর্শন পায় না, কিন্তু তুমি আমাকে এত ডাকছো তাই তোমাকে আমি দেখা দিতে এলাম। তা তুমি আমাকে কেন ডাকছো আমি জানি, তুমি আমাকে ডাকছো যাতে তোমার মৃত্যু না হয়, যাতে মৃত্যু তোমাকে তোমার কাছে আসতে না পারে। কিন্তু তুমি তো জানো, ধ্রুবে জানে মা মৃত সচ তসমাত্পরিহার যে অর্থে না তঙ্গে সোচতি মারসি, না তঙ্গে সোচি তুমারসি। তুমি তো জানো, যা তস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মামি তস্য চ তসমাত অপরিহার যে অর্থে না তঙ্গে সোচি তুমারসি।
তিনি ভাবছেন চিঠি তো আসেনি, তাহলে বেশ ভালো, আমি আরো ভোগ করি, আরো ভোগ করি, আরো ভোগ করি। ভোগ করতে করতে তিনি তো ওই পঙ্কিল ওই জীবনের মধ্যে তিনি প্রবেশ করে গেছেন। এমন ভাবে তো কিছুদিন চলল, তারপর তার দাঁত পড়ে গেল। তো দাঁত পড়ে গেছে, তাতেও তার ভোগের শেষ নেই। তিনি ভাবছেন যমরাজের চিঠি তো আসেনি, তাহলে আমি আরো ভোগ করি। এবার দৃষ্টিশক্তি চলে গেল, চিঠি তো আসেনি, তাহলে তো আমার ভোগ করায় কোনো বাধা নেই, আরো ভোগ করি। তিনি ভোগের মধ্যেই ডুবে আছেন। এক সময় কি হলো, চলাফেরার শক্তিও চলে গেল। তারপর একদিন দেখছেন যমদূতেরা এসছে তাকে নিয়ে যাবে বলে। একই কাণ্ড, যমদূতদের দেখে তো তিনি খুব ক্রুদ্ধ হয়ে গেছেন। একই কাণ্ড, আপনারা এসছেন কেন? যমরাজ তো কোনো চিঠি দেননি আমাকে। তখন যমরাজ স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। যমরাজ বলছেন, তুমি সুখ পার্থিব এই সুখ ভোগে এমন ভাবে তুমি আচ্ছন্ন হয়ে আছো যে আমি তোমাকে যে কতবার চিঠি দিয়েছি তুমি তা জানো না। তো অমৃত তো আশ্চর্যান্বিত, আপনি আমাকে চিঠি দিয়েছেন? যমরাজ বলছেন, হ্যাঁ, বহু বছর আগে তোমার যখন প্রথম চুল পাকতে শুরু করলো তখন আমি প্রথম চিঠি তোমায় দিয়েছিলাম। তুমি তৈরি হও, চুল পাকতে শুরু করেছে। তারপর তোমার দাঁত পড়ে গেল, আমি দ্বিতীয় চিঠি দিলাম তোমায়, তুমি তাতেও ভোগসুখ থেকে এতটুকু সরলে না, তুমি ভোগসুখের মধ্যে নিমজ্জিত হয়ে রইলে। তারপর তোমার দৃষ্টিশক্তি চলে গেল, আমি তৃতীয় চিঠি দিলাম, তুমি তাতেও এতটুকুও তুমি ভোগসুখ থেকে সরলে না। তারপর যখন তোমার চলাফেরার শক্তি চলে গেল তখন সেটা হলো আমার চতুর্থ চিঠি, সেই চিঠিও তুমি দেখলে না। যমরাজের এই চারটে চিঠি কিন্তু আমরা সকলেই পাই। কিন্তু তাও আমরা ভাবি আরো কিছুদিন যাক, তারপর ধর্মকর্ম করব, আরো কিছুদিন যাক, তারপর ধর্ম গ্রন্থ হাতে ধরব। ধর্মগ্রন্থ হাতে ধরলেই যে যে পাঠ করতে হবে, আবার যদি বলা হয় নিয়মিত পাঠের কথা তাহলে তো কথাই নেই, তাতে তো অনেক সময় যাবে। তাহলে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, করতে করতে কখন যে জীবনটাই শেষ হয়ে যাবে নিজেরা জানি না। তাই আর দেরি নয়। তাই মহাপ্রভু বললেন, আর কিছু করতে তুমি না পারো, নিরন্তর তুমি হরিনাম করো, উঠতে বসতে খেতে শুতে নিরন্তর হরিনাম করো, নিরন্তর হরিনাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধবল্ল জয় গৌর জয় নিতাই জয় গুরুদেব জয় পিতা মাতার জয়।